ঈদের এক সপ্তাহেরও বেশি সময় বাকি থাকলেও সড়কপথে ভোগান্তি, ট্রেনের টিকিট পেতে গলদঘর্ম মানুষ মিলছে না অনলাইনে। বাংলাদেশের আগামী নির্বাচনে কারো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের। নানা কর্মসূচিতে রানা প্লাজার ট্র্যাজেডির 9 বছর স্মরণ, এখনও দোষীদের শাস্তি না হওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট হচ্ছেন ইমানুয়েল ম্যাক্রো, বুথ ফেরত জরিপে পেয়েছেন 58% ভোট। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। একেএস টিএমটিবার শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে, আর ঈদের ছুটির আগেই গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। অন্যদিকে দৌলতদিয়ায় লঞ্চঘাটটি মেরামত না হওয়ায় ঈদে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে যাত্রী পারাপারে ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা। তবে ঈদ যাত্রায় যাত্রীদের ভোগান্তি কম হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঈদকে সামনে রেখে চলছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক জুড়ে সৃষ্ট খানাখন্দ সংস্কার। প্রতিবছরই ঈদ মৌসুমে এই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়, এবারও ঈদের এক সপ্তাহের বেশি সময় বাকি থাকতেই শুরু হয়েছে মানুষের বাড়ি যাওয়া। এ অবস্থায় সোমবার ঢাকা রংপুর মহাসড়কের নলকা সেতুর উত্তরবঙ্গগামী লেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে সড়ক বিভাগ। ঈদের ছুটির আগেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার, স্টেশন রোড, কলেজ গেট, বোর্ডবাজার, গাজীপুর এলাকায় আংশিক যানজট শুরু হয়েছে। মহাসড়কের সংস্কার কাজের কারণে যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে। অন্যদিকে গত 3 বছরে দৌলতদিয়ায় 3টি ফেরিঘাট নদী ভাঙনে পুরোপুরি বন্ধ ও বিলীন হওয়া এবং লঞ্চঘাট মেরামত না হওয়ায় দৌলতদিয়া পাটুরিয়া নৌপথের পারাপার ব্যাহত হচ্ছে। ছোট ছোট বাচ্চা থাকে, এরা খুব কষ্ট পায়। এই জামের ভিতরে কতক্ষণ বসে থাকা যায় বলেন? অনেক কষ্টের ভিতরে আছি, রোজা রমজানের সময় কাঁচামাল নিয়ে, কাঁচামালের দেখেন সব যে পানি বেড়ে যাচ্ছে। ফেরি ও ফেরিঘাট সংকট, মাওয়া কাওড়াকান্দি নৌরুটের ভারী যানবাহনের চাপে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে প্রতিদিনই তৈরি হচ্ছে যানজট। রাস্তার অবস্থা যখন এমন, তখন সচিবালয়ে ঈদযাত্রা যাত্রীদের ভোগান্তি কম হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব। ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউতে যেটা করার দরকার সেটা আমরা করার চেষ্টা করেছি, এবং এটা একটা কালেকটিভ একটা এফোর্ট, এটা সম্মিলিতভাবে এটা মেট্রোপলিটন পুলিশ সব কিছু নিয়ে যদি আমরা এফিসিয়েন্টলি ট্রাফিক ম্যানেজমেন্টটা হয়, আমি মনে করি এখানে একটা সহনীয় পর্যায়ে থাকবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় ঢাকার ইস্টার্ন বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি আরও জানান, প্রায় 1,075 কোটি টাকা ব্যয়ে গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার মহাসড়ক 6 ও 8 লেনে উন্নীত করা হবে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা চাপাচাপি করে লাইনে দাঁড়িয়েও দ্বিতীয় দিনে অনেকের ভাগ্যে জোটেনি সোনার হরিণ ট্রেনের টিকিট। ঈদে বাড়ি যাবার মিছিলে আগাম টিকিট পেতে সেহরির পর থেকে মানুষের ভিড়। টিকিট না কাটতে পেরে ক্রেতারা বলছেন অনলাইন টিকিট শুধু নামেই আছে কিন্তু লগ ইন হচ্ছে না। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। মানুষে মানুষের ঠাসা, এই ঠাসাঠাসিতে অনেকেই কোণঠাসা, তবুও বাড়ি ফেরার নেশায় লাইনে দাঁড়াতে আসা। সেহরির পর থেকে এখানে 75টি পাখা বিক্রি করেছেন দেওয়ান প্রামাণিক। এমন উত্তাপে, টিকিট বিক্রির চাপে পাখার চাহিদা আছে, কারণ যান্ত্রিক পাখার দেখা নেই। পাখা থাকলে তো অবশ্যই ভালো হয় আমাদের জন্য, কারণ অনেক মানুষ এই গরম ধরছে, গরমে মানুষের ভিড় গরম, এজন্য এখানে পাখা বিক্রি করছি। কেউ এসেছেন আগের দিনের সন্ধ্যায়, কেউ বা সেহরির পর। বাড়ি যাবেন তাই শাড়ি ছাড়ছেন না কেউই। সেহরি খাওয়ার পর থেকে এখানে দাঁড়াই আছি ভাই। কালকে আমরা এখানে আসছি 9টায়, আর আজকে টিকিট পাইলাম 9:30। এখনো তো টিকিট পাইতেছি না, পাবো না না পাবো তাও আমরা জানতেছি না। যারা টিকিট পাচ্ছেন তারা ভাগ্যবান বলছেন না পাওয়ারা। অনলাইনে টিকিট প্রাপ্তিও এক সোনার হরিণ, শুরু হতেই নিমেষেই টিকিট সব শেষ। 7:50 থেকে আমি অলরেডি ট্রাই করতেছি কিন্তু কোনো ক্রমেই সার্ভে ঢুকতে পারছি না। সামনে 60 জন দেওয়ার পরে এখন টিকিট কাউন্টার থেকে বলা হচ্ছে কোনো ধরনের টিকিট নেই। এত না পাওয়ার পরও কর্তৃপক্ষ যথারীতি বলছে সব কিছু ঠিকঠাক চলছে। এই ভিড়টাই কিন্তু আপনাদের মাধ্যমে আমরা এটাই মানে বুঝতে পেরেছি যে আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি, তার মানে এটাই প্রমাণ হয়
যে বাংলাদেশ চ্যানেলের প্রতি মানুষের আস্থা বেড়েছে, কারণ এত ভিড় যে এত আপনার আমি কোথাও দেখিনি এত ভিড়। সোমবার দেয়া হবে 29 এপ্রিলের টিকিট, তাই হয়তো এখানে আবারও সেহেরির পর লাইন দেয়া শুরু করবে আরেক দল মানুষ। হাসান মাহ, মুদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র কারো পক্ষ নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। রোববার বিকেলে রাজধানীর ইস্কাটনে আয়োজিত এক সেমিনারে তিনি আরও বলেন, জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়া র্যাব কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জবাবদিহিতা নিশ্চিতে সরকার কাজ করবে উল্লেখ করে নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান। মুশফিকুর সালেহিনের রিপোর্ট। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস আয়োজিত সেমিনারে মার্কিন রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও ভূরাজনৈতিক অবস্থানের কারণে বিশ্বে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বাড়ছে। আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন হবে, এটাই তাদের প্রত্যাশা। সেই সাথে আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের বাংলাদেশ স্বাগত জানানোয় সন্তোষ প্রকাশ করেন তিনি। আমি পরিষ্কার করে বলতে চাই, যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনে কোনো পক্ষ নেবে না। আমাদের প্রত্যাশা বাংলাদেশে এমন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া থাকুক যার মাধ্যমে এদেশের জনগণ তাদের নিজেদের সরকার নির্বাচন করতে পারবে। এ সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশোধনে সরকারের উদ্যোগকে স্বাগত জানান তিনি। সেই সাথে বলেন, র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে জবাবদিহিতা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন, তবে এই নিষেধাজ্ঞা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি। যদি সত্যি বলতে হয়, যথাযথ পদক্ষেপ এবং জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়া র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। কিন্তু র্যাবের উপর নিষেধাজ্ঞার মানে এই নয় যে আমাদের মধ্যকার শক্ত নিরাপত্তা সহযোগিতা আমরা বাড়াতে পারব না। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে র্যাব অনন্য ভূমিকা রেখেছে, জবাবদিহিতা নিশ্চিতে সরকার কাজ করবে জানিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান তিনি। প্রতিষ্ঠার পর থেকে র্যাব চমৎকার কাজ করছে, সে কারণে সাধারণ জনগণের মাঝে তাদের গ্রহণযোগ্যতা রয়েছে। আমি একমত যে তাদের জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজন। আমরা কিছু সংশোধনমূলক পদক্ষেপ নিতে পারি, কিন্তু এই সংস্থাটি শুধু বাংলাদেশে নয়, প্রতিবেশীদেরও নিরাপত্তা নিশ্চিত করে এই অঞ্চলকে স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করছি। সেমিনারে বক্তব্যে সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিম ও হুমায়ুন কবির এবং সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের 50 বছরের সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। মুশফিক উসালেহিন, এনটিভি নিউজ, ঢাকা। যে কোনো স্থাপনা নির্মাণের সময় অগ্নি নির্বাপনের আধুনিক ও পর্যাপ্ত পানি ব্যবস্থা নিশ্চিতে উন্নয়ন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে সারা দেশে নবনির্মিত 40টি ফায়ার স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। জলাধার রক্ষাসহ পানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান সরকার প্রধান। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আগুন কিংবা প্রাকৃতিক দুর্যোগে মানুষকে জরুরি সেবা দিতে সারা দেশে নতুন করে আরও 40টি ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করল সরকার। এর মাধ্যমে দেশে মোট ফায়ার সার্ভিসের সংখ্যা দাঁড়ালো 496টি। এছাড়া আরও 55টি ফায়ার স্টেশনে কাজ শেষ হবে আগামী জুন মাসে। নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রোববার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের বিভিন্ন জেলায় নবনির্মিত 40টি ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে জলাধারে গুরুত্ব তুলে ধরে ভবন কিংবা শিল্প কলকারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যে কোনো একটা প্রজেক্ট যদি আপনারা তৈরি করেন, তাহলে সেই জায়গায় সেই প্রতিষ্ঠানগুলিতে অগ্নি নির্বাপকের আধুনিক ব্যবস্থা আছে কি না সেটা যেমন নিশ্চিত করতে হবে, পাশাপাশি আবার যদি কখনো আগুন লাগে সেটা নিভাবার জন্য পর্যাপ্ত পানি পাওয়া যায় কি না সেটাও নিশ্চিত করতে হবে, জলাধারগুলি সংরক্ষণ করতে হবে। আগুন লাগলে করণীয় সম্পর্কে সবাইকে সচেতন করার পাশাপাশি স্কুল থেকে প্রশিক্ষণের তাগিদ দেন সরকার প্রধান। যারা এগুলি ব্যবহার করবেন বা যারা স্থানীয় জনগণ যাদের সুরক্ষার জন্য এগুলি ব্যবহার, আপনারা কিন্তু এই জিনিসপত্রগুলি যেন সুরক্ষিত থাকে সেদিকে দৃষ্টি দেবেন। আগুন লাগলো সেখানে গেল ফায়ার ফাইটাররা গাড়ি নিয়ে, অমনি গাড়ির উপরে আক্রমণ আর গাড়িতেই আগুন ধরিয়ে দিল, এই ধরনের ঘটনা যেন না ঘটে।
এবং যারা এরকম করবে সাথে সাথে তাদের আইনানুরূপ ব্যবস্থা নিতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। কারণ যারা উদ্ধার কাজে যাবে তাদের আক্রমণ যারা করতে আসে তা তো আসলে মানুষের শত্রু হয়ে যায়। ফায়ার ফাইটারদের দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনতে সব শ্রেণী পেশার মানুষকে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের একাংশের ইফতারে এই আহ্বান জানান তিনি। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করতে বিবর্তনমূলক নানা আইন করা হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণমাধ্যম কর্মী আইন পাশ হলে দেশে ফ্যাসিবাদ পাকাপোক্ত হবে। গণমাধ্যমের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় ছোটোখাটো বিভেদ ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএফইউজে ও ডিইউজের পক্ষ থেকে সদ্য কারামুক্ত সাংবাদিক রুহুল আমিন গাজীকে সংবর্ধনা দেয়া হয়। একটা আইন তৈরি করা হচ্ছে নতুন, যে আপনার গণমাধ্যম কর্মী এবং মালিকদের আপনার নিয়ন্ত্রণের আইন সম্ভবত। এটার করার উদ্দেশ্যই হচ্ছে যেন কোনো মতেই আপনার এখানে বাক স্বাধীনতা না থাকে, ফ্রিডম অফ প্রেস না থাকে, কোনো মতেই যেন এই সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে না পারে। এই আইন যদি আপনার আজকে পাশ হয়ে যায় পুরোপুরিভাবে নিয়ন্ত্রণমূলক একটি অবস্থা বিরাজ করছে, ফ্যাসিবাদ বিরাজ করছে, সেটা পাকাপোক্ত হয়ে যাবে। আসুন আমরা সবাই সরকারকে বাধ্য করি তারা পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে। নানা কর্মসূচিতে পালিত হলো বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির 9 বছর। বিভীষিকাময় সেই স্মৃতি আজও তারা করছে বেঁচে থাকা শত শত শ্রমিককে। শরীরের ক্ষত আর অভাবের পিছু টান বয়ে বেড়াচ্ছেন দীর্ঘ 9 বছর ধরে। এদিকে যাদের কারণে এই অবস্থা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহত শ্রমিকরা। ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। ভয়াল সেই দিনের স্মৃতি এত সহজে ভোলার কথা নয়। 2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে হাজারো শ্রমিকের মৃত্যু হয়, আর যারা বেঁচে ফিরেছেন 9 বছর পর আজও তারা করছে সেই দুঃসহ স্মৃতি। তাদেরই একজন মাহমুদুল হাসান হৃদয়, কাজ করতেন রানা প্লাজার 8ম তলার একটি কারখানায়। দুর্ঘটনার পর কিছু ক্ষতিপূরণ পেলেও দীর্ঘ এই সময়ে চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে ঋণে জর্জরিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। আমরা ধুকে ধুকে মারা যেতেছি এক একজনে। যেমন সালমান নামের একটা মেয়ে ফাঁসিতে মারা গেছে, রানা প্লাজার শ্রমিক। তারপরে খালেদা একজন শ্রমিক, চিকিৎসার কথা বারবার বলে আসছিলাম আমরা, যে আমাদের চিকিৎসার কথা বলে আসছিলাম, খালেদা বিনা চিকিৎসায় মারা গেছে। একটি বেসরকারি সংস্থার জরিপ বলছে রানা প্লাজার দুর্ঘটনায় আহত শ্রমিকদের মধ্যে বেকারত্বের হার 53%, শারীরিক অক্ষমতার কারণে এদের মধ্যে আবার 67% কর্মদক্ষতা হারিয়েছেন, যাদের কারণে এই অবস্থা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহত শ্রমিকদের। না পেলাম বিল্ডিং মালিকের বিচার, না পেলাম গার্মেন্টসের কোন মালিকের বিচার, না পেলাম আমরা ক্ষতিপূরণ। আমরা এখনো চিকিৎসার আওতায় আছি, আমাদের থাকার জায়গার একটা ব্যবস্থা করে দিক। দিনটি ঘিরে রোববার সকালে ধসে পড়া রানা প্লাজার সামনে স্থাপিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। শ্রমিকদের ক্ষতিপূরণ, চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করতে হবে এবং দায়ী রানা সহ যে দায়ী ব্যক্তি আছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। 2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ভবন ধসে 1,175 জন শ্রমিক নিহত হন। এ সময় আহত হন 2,000েরও বেশি শ্রমিক, যা বিশ্বের ইতিহাসে তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক। আশপাশের দেশগুলোতে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ঈদ কেনাকাটা ও বাড়ি ফেরার সময় স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে উদাসীন হলে ঈদের পর আবারও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। জান্নাতুল ফেরদৌস রুবাকে সাথে নিয়ে বিস্তারিত শফিক শাহিনের রিপোর্টে। করোনা বিধিনিষেধের 2 বছর পর আসছে ঈদুল ফিতর। ইতোমধ্যে শুরু হয়েছে কেনাকাটার ধুম। ঘরমুখো মানুষ ঠাসাঠাসি করে বাড়ি ফেরার টিকিট কিনছেন। এই অবস্থায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্যখাতের কর্তা ব্যক্তিদের। তারা বলছেন, মৃত্যু শূন্যের কোটায় হলেও আশপাশের দেশগুলোতে করোনা
আবারও ভয়ঙ্কর রূপে হানা দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর শঙ্কা, স্বাস্থ্যবিধি মানা না হলে ঈদের আনন্দই হতে পারে পরবর্তীতে নিরানন্দের কারণ। হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে কেনাকাটা এবং ঈদ যাত্রায় সতর্ক হবার তাগিদ দিলেন স্বাস্থ্যমন্ত্রী। ঈদে মানুষ বাড়ি যাবে, এটা স্বাভাবিক, তাদের প্রিয়জনদেরকে দেখার জন্য, এবং স্বাভাবিকভাবে কেনাকাটাও করবে, অনেক শপিংও হবে। সেখানে স্বাস্থ্যবিধি মানা কঠিন হবে, এটাও আমরা বুঝি। সংক্রমণ বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সে কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ গাইডলাইন যেগুলো দেওয়া আছে আমাদের হেলথ মিনিস্ট্রি, সেগুলো যাতে সকলে মেনে চলে। অর্থাৎ মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব যতটুকু বজায় রাখা সম্ভব সেটা বজায় রাখতে হবে। দুপুরে মহাখালী জাতীয় নিপসম অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাশের দেশগুলোতে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, এই অবস্থায় বাংলাদেশেও সংক্রমণ বাড়তে পারে। পাশের দেশে কিন্তু বাড়ছে, আপনারা জানেন ভারতে করোনা বাড়ছে, আমাদেরকে সচেতন হতে হবে। যারা আসা যাওয়া করে সে বিষয়েও আমাদেরকে নজর আরো বেশি করে রাখতে হবে, যাতে আমাদের দেশে ছড়িয়ে না পড়ে। করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি যারা এখনো টিকা গ্রহণ করেননি তাদের দ্রুত টিকা নেয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। ডায়রিয়া আরও বাড়লে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে জনশক্তি পাঠানোর ক্ষেত্রে সতর্কতার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। 25 এপ্রিল সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ডায়রিয়া বা কলেরা আরও বেড়ে গেলে সংযুক্ত আরব আমিরাত, কাতার, আবুধাবি সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশ থেকে জনশক্তি পাঠানো বন্ধ রাখতে হবে। খুরশিদ আলম বলেন, দেশে ডায়রিয়ার নিয়ন্ত্রণ হচ্ছে না, তাই এই সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ইমানুয়েল ম্যাক্রো। বুথফেরত জরিপে দেখা গেছে বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রো পেয়েছেন 58% ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মাহিন লোপেন পেতে পারেন 42% ভোট। এর আগে স্থানীয় সময় রোববার রাত 8টায় দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়। চলতি মাসের 10 তারিখ অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে কোনো প্রার্থী 50% ভোট না পাওয়ায় রোববার দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হলো। ইউক্রেন যুদ্ধের কারণে জীবনযাত্রার ব্যয় এবং অর্থনীতি নির্বাচনী আলোচনার কেন্দ্রে থাকলেও ধর্ম এবং অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিয়েও ভোট দেন ফরাসি নাগরিকরা। নির্বাচিত হলে ফ্রান্সে হিজাব পরা এবং পশু জবাই নিষিদ্ধের প্রতিশ্রুতি দিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েন ম্যাক্রোর প্রতিদ্বন্দ্বী লোপেন। নিউ মার্কেটের সংঘর্ষ ও হত্যার সাথে জড়িত 6 জনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মোহাম্মদ ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত ওই ঘটনায় সম্পৃক্ত 6 জনকে চিহ্নিত করা গেছে এবং তারা প্রায় সবাই ঢাকা কলেজের ছাত্র এবং তাদের সাবেক মানে পলিটিক্যাল যে বিষয়গুলো আছে, তারা কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত কিনা সেটাও কিন্তু আমরা তদন্ত করে দেখতেছি, এবং তাদের কিছু কিছু ছাত্র যারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল তাদের রাজনৈতিক সম্পৃক্ততার পরিচয়ও আমরা ইতিমধ্যে পেয়েছি। তদন্ত অব্যাহত আছে, আমরা আশা করি যেহেতু তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে, অচিরেই তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাতক্ষীরা জেলা জামাতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডল খালাস চেয়ে আপিল করেছেন। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। গত 24 মার্চ মানবতা বিরোধী অপরাধের মামলায় আব্দুল খালেক মণ্ডল সহ 2 জনের মৃত্যুদণ্ডের রায় দেয় ট্রাইব্যুনাল। প্রয়াত জাতীয় দলের ক্রিকেটার মোশারফ হোসেন রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল 19 এপ্রিল ইন্তেকাল করেন রুবেল। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার মোশারফ রুবেলের স্ত্রী ফারহানা রহমান চৈতি রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য
প্রধানমন্ত্রী ও মেয়রের প্রতি মৌখিকভাবে আবেদন জানিয়েছিলেন গণমাধ্যমের সামনে। সেই আবেদনের প্রেক্ষিতে মানবিক বিবেচনায় স্থায়ীভাবে কবরটি সংরক্ষণের নির্দেশ দিলেন মেয়র আতিকুল ইসলাম। মোশাররফ রুবেলের অবদান দেশের মানুষকে গর্বিত করেছে উল্লেখ করে উত্তর সিটি মেয়র বলেন, তার কবরটি স্থায়ীভাবে সংরক্ষণ করা দায়িত্বের মধ্যে পড়ে। আন্তর্জাতিক সংবাদ। চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেন সফরে যাচ্ছেন দুই মার্কিন শীর্ষ নেতা। যুদ্ধের ঠিক দুই মাসের মাথায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন কিয়েভ যাচ্ছেন। এ সফরে ইউক্রেনের আরও শক্তিশালী অস্ত্র সাহায্যের আবেদন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। যুদ্ধ শুরুর পর এটি ইউক্রেনের সর্বোচ্চ মার্কিন কর্মকর্তা পর্যায়ের সফর। এর মধ্যেই সংকট নিরসনের চেষ্টায় রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশই সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস। প্রথমে তিনি মস্কো এবং পরে যাবেন কিয়েভ। এরই মধ্যে জাতিসংঘ মহাসচিবের রাশিয়া সফরের পরিকল্পনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে মারিওপোল দখলের দাবির পর অন্যান্য এলাকাতেও স্থানীয় বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধ অব্যাহত রেখেছে রুশ বাহিনী। পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের আল জুবাইল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, আল জুবাইলের খুনানি পার্কে বাংলাদেশ কমিউনিটির সভাপতি সাদিকুর রহমান ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক সোহেল আরমান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির প্রধান উপদেষ্টা সোয়াইব বিন আহমেদ সোহেল। বক্তব্য রাখেন আবু সুফিয়ান, মোহাম্মদ ইকবাল হুসাইন সহ অন্যরা। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভির আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, ইঞ্জিনিয়ার খন্দকার মিজানুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। প্রকৌশলী কায়ুম হোসেন ও জাহাঙ্গীর আলম রূপুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কনসুলেটের দ্বিতীয় সচিব মুজাফফর হোসেন, মাহবুব আলম সহ অন্যরা। বক্তারা বলেন, আমিরাতের অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে তথ্য প্রযুক্তিতেও বাংলাদেশের প্রকৌশলীতে অবদান রয়েছে। কাতারে বাংলাদেশ প্রবাসী মানবিক ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম খান। উপদেষ্টা আলমগীর সাকিবের উপস্থাপনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, অধ্যাপক আনোয়ারুল হাসান, শেখ আহমদ আলী, মিজানুর রহমান সহ অন্যরা। শেষে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। ইফতারের সহযোগিতায় ছিল হইচই রেস্টুরেন্ট ও ফোর স্টার ট্রেডিং কোম্পানি। খেলার খবর। ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দলে পরিবর্তন একটি, ওপেনার সাদমান বাদ পড়েছেন, নতুন মুখ পেসার রেজওয়ান রহমান রাজা। এই দল ঘোষণার দিনই বিকেএসপিতে আঙুলে ব্যথা পেয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। খেলতে পারেননি প্রাইম ব্যাংকের হয়ে রোববারের ম্যাচটি। একই ম্যাচে ব্যথা পেয়েছেন ব্যাটিংয়ের ভরসা মুশফিকুর রহিম ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও। পেসার তাসকিন ইঞ্জুরির জন্য এ সিরিজে খেলতে পারবেন না। পেসার শরীফুলকে রাখা হলেও সেটি নির্ভর করছে তার ইঞ্জুরি থেকে সেরে ওঠার উপর। সংকট কমাতে তাই বাড়তি পেসার হিসেবে রাজাকে নিয়েছেন নির্বাচকরা। পাঁচ পেসার নিয়ে দল সাজিয়েছে স্বাগতিকরা। সাম্প্রতিক ফর্মহীনতার কারণে ওপেনার সাদমান বিবেচনায় থাকেননি নির্বাচকদের। রাজাকে স্পেশালি আমাদের এইচপি ট্রেনিংয়ে তো যথেষ্ট ইম্প্রুভ করেছে। তো ডোমেস্টিকেও কিছু বোলিং আমরা দেখছি যথেষ্ট ভালো গতিতে বল করতে পারে। তো পেসের ভেরিয়েশনের জন্য, একটু ভেরিয়েশনের জন্য এই জায়গাটায় আমরা একটু চেঞ্জ এনেছি। যেহেতু হোম সোয়েলে খেলা এবং সাদমানকে আমরা প্র্যাকটিস ম্যাচের দলে রেখেছি, কারণ আমাদের একটা টু ডেস প্র্যাকটিস ম্যাচ আছে, এখানে আরও কিছু খেলোয়াড়কে আমরা দেখছি ওই জায়গাটায়, যে কোনো খেলোয়াড়কে যে কোনো সময় নেওয়া যেতে পারে। খবর শেষ করছি, যাবার আগে একেএস টিএমটিবার শিরোনামগুলো আরেকবার। ঈদের এক সপ্তাহেরও বেশি সময় বাকি থাকলেও সড়কপথে ভোগান্তি, ট্রেনের টিকিট পেতে গলদ ঘর্ম মানুষ, মিলছে না অনলাইনে। বাংলাদেশের আগামী নির্বাচনে কারো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের। নানা কর্মসূচিতে রানা প্লাজা ট্র্যাজেডির 9 বছর স্মরণ, এখনও দোষীদের শাস্তি না হওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা।
আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট হচ্ছেন ইমানুয়েল ম্যাক্রো, বুথ ফেরত জরিপে পেয়েছেন 58% ভোট। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।